হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছো। আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। দেখতে পাচ্ছ, একটি থার্মোমিটার নিয়েছি নতুন, এখন এটি আনবক্সিং করব। দেখতে পাচ্ছ, আনবক্সিং করলাম। দেখতে পাচ্ছ, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা আচ্ছা, এই যে ব্যাটারি তোলে, এখানে ব্যাটারি, এটা রেখে দিয়ে দেখি। দেখতে আছে চালু হয়ে গেল। আচ্ছা, 30 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে এখানে। এখন এটা খুলে দেখবো যে এর ভিতর কি কি থাকে, এই থার্মোমিটারের ভিতরে। কিছুটা খোলার চেষ্টা করবো। আচ্ছা, খুলে নিয়েছি। ভিতরে দেখতে পাচ্ছি একটি মাদার বোর্ড আছে। আচ্ছা, এখানে একটি স্ক্রিন। আচ্ছা, এই কতটুকু জিনিসই এর ভিতরে দেখতে পাচ্ছ। আবার নতুন করে লাগিয়ে দেখি, এভাবে লাগাবো। ঠিক, উপরে এটা লাগিয়ে দিব। আচ্ছা, লাগিয়ে দিলাম আবার ঠিক মতো। আবার নতুন করে ব্যাটারি লাগাই, দেখতে পাচ্ছ এর ভিতরে। দেখতে পাচ্ছ ঠিক মতো চলছে। আশা করি নতুন নতুন কিছু শিখতে পেরেছো, দেখতে পেরেছো যে থার্মোমিটার কিভাবে কাজ করে, কিভাবে চলে। দেখি আমার হাত এর কাছে নিয়ে যায়, দেখি কত তাপমাত্রা কত হয়, বাড়তে থাকে না। দেখতে পাচ্ছ বাড়ছে, 31 32 হইলো, হাতের ভিতর রাখছি এটা। তারপরে দেখি কত হয় শেষ পর্যন্ত, বাড়তে আছে এটা। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।